লোকসভা নির্বাচনের থেকে শিক্ষা নিয়ে এবার পুরুলিয়ায় নিজেদের সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিল তৃণমূল। এতদিন এক ঢাউস জেলা কমিটি পুরুলিয়ায় দলকে পরিচালিত করছিল, এবার তা একেবারে কমিয়ে দিয়ে গড়া হলো এক কোর কমিটি। আপাতত দলের যাবতীয় কর্মকাণ্ড স্থির করবে এই কমিটি। নতুন এই কমিটিতে সভাপতির পদে রয়েছেন মন্ত্রী শান্তিরাম মাহাতো। একেবারে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তৃতভাবে জানিয়েছেন তৃণমূলের পুরুলিয়ার দায়িত্বপ্রাপ্ত নেতা শ্রমমন্ত্রী মলয় ঘটক। কংগ্রেস একটা কোর কমিটি গঠন করা হয়েছে, ঠিক আছে, এটা আমাদের নেতৃত্বের অনুমোদিত। যে কোর কমিটিতে সভাপতি হিসেবে থাকছেন শান্তিরাম মাহাতো, সহসভাপতি পদে তিনজন থাকছেন সুজয় ব্যানার্জি, অগর হেমব্রম এবং শক্তিপদ মাহাতো। এছাড়াও জেনারেল সেক্রেটারি থাকছেন তিনজন, ডক্টর মৃগাঙ্ক মাহাতো, শ্রীমতী সন্ধ্যারানী টুডু এবং শ্রী স্বপন বেলতরিয়া। আর দুজনকে জেলার বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে, একটা রাজীব সোরেন, তিনি জেলার এসটি সেলের দেখবেন, এবং পূর্ণচন্দ্র বাউরি, তিনি এসটি সেলের কোর কমিটিতেও আছেন কিন্তু এদের বিশেষ দায়িত্ব থাকবে এই দুটো সেল দেখাশোনা করার। এছাড়াও এতে সদস্য থাকছেন উমাপদ বাউরি, রেবতী মোহন টুডু এবং আর জেলাতে এক্স অফিসিও মেম্বার এই কোর কমিটিতে থাকবেন তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী, থাকবেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, জেলা ট্রেড ইউনিয়নের আইএনটিটিইউসির সভাপতি এবং তৃণমূল মাইনরিটি সেলের সভাপতি। এবং এতে পরে এতে ইনভাইট হিসাবে আমরা কিছু নাম আজকে বলছি যারা থাকবেন, তারা হচ্ছেন জয় ব্যানার্জি, গৌতম রায়, দিব্যজ্যোতি সিংহদেব, নবেন্দু মাহালি, রথীন্দ্রনাথ মাহাতো এবং জেলার তিনটি পৌরসভা পুরুলিয়া, ঝালদা এবং রঘুনাথপুর, এই তিনটি পৌরসভার চেয়ারম্যান। তবে আমরা প্রভিশন রাখছি যে যদি কোনো গুরুত্বপূর্ণ নেতা বা নেত্রী এখন বাদ পড়ে আছেন, আমরা প্রথম যে সভা হবে কোর কমিটির সেখানে আলোচনা করে তাদের জন্য দরজা আমরা খোলা রাখছি। এখন 17 জনের কমিটি হলো আর ইনভাইটি রইলেন 5 আর 3 8 জন। আমাদের 21 জুলাই পেরো, 21 জুলাই পরেই প্রথম সভা, শান্তিদা যেহেতু সভাপতি উনি ডাকবেন, আমাদেরকে ডাকলে আমরাও আসবো, ঠিক আছে, সেখানে আমরা পরবর্তী সিদ্ধান্ত।